হাই ফ্রেন্ডস, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আমার ভিডিওটা মঙ্গলবারের ছিল, এডিট করতে পারিনি, তাই লেট হয়ে গেল, তার জন্য আমি সরি বলে দিচ্ছি। তো চলো আজকে আমার ভিডিওটার সাথে। ফ্রেন্ড, গুড ইভিনিং। আজ সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, সকালে বাড়ি থেকে বের হলাম, ছোটো ছোটো বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি করে, তো ভাবলাম বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে, কিন্তু না, আমরা যেতে যেতেই আবার অনেক বৃষ্টি নামে। আমরা সারাদিন বৃষ্টিতে প্রায় তিনজন অনেকটাই ভিজেছি, তো তার মধ্যে থেকে আমাদের যেসব কাজ ছিল সবগুলি সেরে নিয়েছি, ছেলের স্কুলে গিয়েছি, তারপরে উদ্দেশ্য ছিল আজকে বাসা দেখা আমাদের, তো সে বাসাটাও আমরা দেখেছি। আসলে খুব ভালো লাগছে, বৃষ্টিতে ভিজলো, বৃষ্টির মধ্যেও। তো সাথেই থাকো, দেখো আমি আজকে সারাদিনে কী করলাম, কোথায় বাসা দেখলাম, কীরকম বাসা দেখলাম। বাসাটা দেখেছি, অনেক ভালো লেগেছে, আমার ছেলে তো খুব পছন্দ, ও বাসাটা নিবেই, তো হয়তো নেওয়া হয়ে যাবে বাসাটা। তো সাথেই থাকো এবং আমার আজকের সারাদিনের কাজ, ঘোরাঘুরি, বৃষ্টিতে ভেজা সবগুলি দেখতে থাকো, এবং শেষে আসার পথে আমি যেটা করেছি সের জন্য তোমাদের জন্য সিক্রেট থাকলো লাস্ট পর্যন্ত, তাতে তার জন্য ভিডিওটা দেখো, এবং অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করো এবং সাথেই থাকো। এবং আমি এসে বাসায় শেষে কী রান্না করলাম, রাতের জন্য কী খেলাম, অবশ্যই সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। থ্যাংক ইউ, অবশ্যই চলো দেখি। চলো ফ্রেন্ডস, আমার ছেলের স্কুল, এটা বৃষ্টি বৃষ্টি ছিল, তার ভিতর দিয়েও আমরা পৌঁছে গেলাম স্কুলে। তো করোনার সময় স্কুল, দেড় বছর পরে স্কুল খুললো, নিয়ে গেলাম ছেলেকে, অনেক নিয়ম অনেক কিছু পার করে স্কুল গেটে আমরা ওয়েট করছি ক্লাস টিচারের সাথে দেখা করার জন্য। অনেক অপেক্ষার পরে আমরা ক্লাস টিচারের সাথে দেখা করতে পারলাম। স্কুলের ভেতরটা এত সুন্দর, পরিবেশ খুব খুব সুন্দর, সবুজ সবুজ। তারপরে আমরা প্রচন্ড বৃষ্টি আজকে বাইরে, এই বাসা সেই বাসা, বাসা ছেড়ে চলে এসেছি, না কোনো বাসা, জানি না কোথায় আমাদের জন্য একটা বাসা নতুন করে আমরা আবার সেই ঘর, আমাদের ঘর খুঁজতে শুরু করে দিলাম। বৃষ্টি আর বৃষ্টি হচ্ছিল, ভিজে গেলাম আমরা তিনজনে, কোনো বাসা নাই, প্রচুর বৃষ্টি আজকে ভিজলাম, তার মধ্যে থেকে আমরা খুঁজতে শুরু করে দিলাম এই গলি সেই গলি, কোথায় আছে টুলেট, এভাবে করে খুঁজতে শুরু করলাম আমরা। ভিজে একদম আমি এখানে জড়ো সড়ো হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ একদম। তারপরও ভাবলাম বৃষ্টিতে ভিজে ভিজে কিছুটা স্মৃতি ধরে রাখি, জাস্ট একটা স্মৃতি ধরে রাখার জন্য আজকের এই চেহারা নিয়েও তোমাদের সামনে এসেছি, অবশ্যই দেখবে আশা করি। দেখো খোঁজার পরে একটা সন্ধান পেলাম, ফ্ল্যাট বাসা সুন্দর একটা, খুব সুন্দর বাসাটা, আমার ছেলে তো খুবই পছন্দ, হয়তো নিয়ে হয়ে যাবে, জানি না কি হয়। খুব সুন্দর আসলে বাসাটা, কিন্তু ছয়তলার উপরে, তো ছয়তলার উপরে তো আমার আসা সম্ভব না, তাই হয়তো বাসাটা আমার নেওয়া হবে না। তবে খুব খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা ছিল, এখানে দাঁড়িয়ে
নদী দেখা যেত, কীর্তনখোলা নদী, অনেক সুন্দর। অনেক বাসাটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু হয়তো নেওয়া হবে না। জানিলে কি করবে বস, আমার বস যদি নিয়ে দেয় দিতেও পারে, দেখি কি করে। তারপরে অনেক ঘোরাঘুরি পরে আমার লাঞ্চের সময় হয়ে গেল, আমরা আসলাম। অনেক ঘোরাঘুরির পরে চলছে খানা দানা, এখানে চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খাচ্ছি, মানে খাচ্ছি বরিশালের রয়্যালে। লাঞ্চ শেষ করে আমরা বের হলাম, আর একটু কাজ ছিল, আর একটি ঘর দেখলাম। এরপরে আমাদের একটা ব্যাংকে কাজ ছিল, সেখানে গেলাম। সব কাজ শেষ করলাম, আমরা আবার বাড়ি থেকে রওনা হলাম লং জার্নি। হাঁটতে থাকলাম, ভালোই লাগলো। সারাদিন বৃষ্টিতে ভিজা, সব কিছু ছিল, অন্যরকম একটা দিন আমাদের। ফ্রেন্ডস, অনেক ধন্যবাদ তোমরা সাথে আছো, দেখছো এখনো। অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তোমাদের। চলে এলাম বাড়ির পথে। এখানে বাজারে এসে আমরা আরও একটা কাজ করলাম, মাছ কিনলাম।
এটা আমাদের বাড়ি, দূর থেকে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের বাড়িটা। এটা কি মাছ বলতে পারো? এই ছিল আমার আজকে সারাদিনে, শেষে মাছ রান্না করলাম, মাছ খেলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ব্লগ নিয়ে আবার আসার আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।